LM10 মানে লিওনেল মেসি, CR7 মানে ক্রিশ্চিয়ানো রোনালদো, VK18 মানে বিরাট কোহলি, তেমনিভাবে SAH75 মানেই সাকিব আল হাসান, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, অনেকের মতেই দেশের গ্রেটেস্ট এভার স্পোর্টসম্যান। SAH75 এই হ্যাশট্যাগ কত কতবার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে কোনো হিসাব নাই। এই হ্যাশট্যাগকেই এবার ব্র্যান্ড বানিয়ে ফেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার, ফ্যাশন ব্র্যান্ড খুলছেন সাকিব, যে ব্র্যান্ডের নাম SAH75। সাকিবকে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, সেখানে অধিকাংশ সময়ই নিজের ব্র্যান্ডের ক্যাপ, টি শার্ট, ট্রাউজার, স্লাইডস সাকিবকে ব্যবহার করতে দেখা যায়। বিভিন্ন বক্তব্যের সময় সাকিবের শরীরে এসব পোশাক শোভা পেয়েছে, এমনকি মাঠের মানুষ যখন মাঠে নেমেছেন তখনও শরীরে নিজ ব্র্যান্ডের পোশাক। নির্বাচনের সময়টায় অনেক অনেক গণমাধ্যমের নজর টাইগার ক্যাপ্টেনের দিকে ছিল, এতে করে বাজারে আসার আগেই নিজ ব্র্যান্ডের একটা নিয়মিত ব্র্যান্ডিংও হয়ে গেছে। পাশাপাশি এই পোশাকগুলো ব্যবহার করে সাকিব দেখার চেষ্টা করছেন নিজ ব্র্যান্ডের প্রোডাক্ট কেমন, এবং যেমনটা আশা করছিলেন তেমনটাই পাচ্ছেন কি না। জানা গেছে চায়না থেকে প্রস্তুতকৃত নিজের ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে বিশ্বসেরা অলরাউন্ডার নাকি বেশ খুশি। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এভাবেই আপাতত ট্রায়াল বেসিসে কার্যক্রম চলছে, নিকট ভবিষ্যতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাকিবের এই ফ্যাশন ব্র্যান্ড। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি শোরুমও নেওয়া হবে। কেন আমার দিয়ে আপনার ফোন ছিল না? আফনান পিয়াল, অলরাউন্ডার। এটা আসলে ফ্যান ফলোয়ার, ব্র্যান্ডিং এগুলোর কোনো মানে নাই।